করোনা অতিমারীর করাল থাপার কবল থেকে মানুষ ধীরে ধীরে বার হয়ে আসলেও বহু বছর ধরে এক অন্য রোগের বীজ বপন হয়ে রয়েছে আমাদের সমাজে। তার কিছুই না মারণ রোগ ক্যান্সার। চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নতি সত্ত্বেও কর্কট রোগের ওষুধ প্রস্তুত করা সম্ভব হয়নি। এই রোগের চিকিৎসা সুখাদ্য, সঠিক জীবনযাপন এবং নিয়ম অনুযায়ী ওষুধ গ্রহণের মাধ্যমেই করা সম্ভব। আর সঠিক আহারের জন্য প্রয়োজন উন্নত মানের তাজা শাকসবজি। তবে হাসপাতালে অর্গানিক শাকসবজি ভাগ্যের ব্যাপার। তবে কলকাতার বুকে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখছেন এবং তা বাস্তবায়িত করেছেন সরোজ গুপ্তা ক্যান্সার সেন্টার এবং রিসার্চ ইনস্টিটিউট। জমির তাজা অর্গানিক সবজি একেবারে রান্নাঘর থেকে রোগীর খাওয়ার টেবিলে। তাদের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এখানে কাছে আসে যা খাওয়া দাওয়া সব ঠিকই আছে, ভালো লাগছে, সবই ভালো আছে। কেমন স্বাদ, কীরকম খাওয়া দাওয়া? ঠিকই আছে, চাষবাস খাওয়া যেরকম খায় ঠিকই আছে, ভালো আছে। মানে ইউরিয়া ফ্রুট নেই, কৃত্রিমতা তৈরি করা খুব ভালো। 2012 সাল থেকে নিজেদের জমিতে চাষাবাদ শুরু করেন তারা এবং সেখান থেকে উৎপাদিত সবজি পৌঁছে দেন ক্যান্সার রোগীদের খাবারের পাতে। সে চিন্তা করলাম যে বাগানটাকে যদি আমরা যদি অর্গানিক ফার্মে ডেভেলপ করতে পারি তাহলে কিছু অর্গানিক ফসল আমরা দিতে পারবো ক্যান্টিনের জন্য, যেগুলো সচরাচর বাজারে পাওয়া যায় না। এবং সেটাই আমরা ঠিক করলাম করে এখানে নানা রকম ফসল বিভিন্ন সিজনে আমরা তৈরি করি এবং সেগুলোকে নিয়ে আমরা ক্যান্টিনে দিই। ক্যান্টিনের পেশেন্টরা তাদের যেমন একদিকে তারা আনন্দ পায়, তৃপ্তি পায়, তেমনি এটা অর্গানিক ফুডও আমরা তাদের জন্য দিতে পারি। তাদের এই পথ চলা শুরু হয় 1973 সালে ঠাকুরপুকুর ক্যান্সার ওয়েলফেয়ার হোম থেকে, যা পরবর্তী সময় হাসপাতালে রূপান্তরিত হয়। চিন্তাহরণ ভবনকে পাথেয় করে মাত্র 25টা বেড নিয়ে এই হাসপাতালের যাত্রা শুরু হয় এবং স্বর্গীয় শ্রী ডক্টর সরোজ গুপ্তা ছিলেন এই উদ্যোক্তাদের পথপ্রদর্শক। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল কার্যকালে থাকার সময় একজন চিকিৎসকের দায়িত্ব পালনের সাথে তিনি পণ নেন মানুষকে মুক্ত করবেন এই মারণ জাল থেকে। শতকরা 3 বিঘে জংলা জমিকে গড়ে তুলেছিলেন শাকসবজি চাষাবাদের আতুর ঘরে, যা পরিণত হয় অর্গানিক সবজি উৎপাদনের মূল কেন্দ্রবিন্দু হিসেবে। ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, যেটা সবাই নামে চেনে, সেখানে আমাদের অনেক কিছু আমরা করি পেশেন্টদের জন্য। ভালো পরিবেশ, যেটা সহজগত যেটা সবসময় চাইতেন, ভালো পরিবেশে থাকা, কারণ ক্যান্সার হলে ডিপ্রেশন হয়। পরিবেশের সাথে যেটা আমরা নতুন শুরু করেছি সেটা হচ্ছে অর্গ্যানিক ফার্মিং। আমরা এই অর্গ্যানিক ফার্মিং শুরু করেছি, আমাদের এখানে প্রায় 60 কাঠা জায়গা রয়েছে হসপিটালের এরিয়া বাদ দিয়ে, পুকুর বাদ দিয়ে, খেলার জায়গা বাদ দিয়ে, অডিটোরিয়াম বাদ দিয়ে, যেখানে আমরা অর্গ্যানিক ফার্মিং করছি। রোগীদের দৈনন্দিন পৌষ্টিক আহারের তালিকায় থাকে সেই সকল অর্গানিক শাকসবজি যা সরাসরি উৎপাদন ক্ষেত্র থেকে পাঠানো হয় পেশেন্ট কিচেনে, অর্থাৎ সেখান থেকে সম্পূর্ণ খাবারের মধ্যে এক একটা দিনে একটি করে তালিকাভুক্ত অর্গানিক সবজির অরণ্য নিবেদন। ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি, টমেটো, গাজর, এরকম অনেক ভেজিটেবলস আমরা করছি, যেটা আমাদের পেশেন্টদের জন্যে ক্যান্টিনে যাচ্ছে, সেখান থেকে রান্না করে পেশেন্টরা খাচ্ছে এবং তারা খুব খুশি। একটা তো খাবার কোয়ালিটি খুব ভালো, আর আমরাও জানি অ্যাজ এ ডক্টর যে তাদের কাছে আমরা সবচেয়ে ভালো নিউট্রিশন পৌঁছে দিতে পারছি ফ্রি অফ এনি পলিউশন। এই মারণ রোগের হাত থেকে বাঁচতে রোগীরাও বেছে নিয়েছেন অর্গানিক আহার, সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপনের মাধ্যমে তারাও ফিরে যেতে চান সুস্থ স্বাভাবিক জীবনে। চিকিৎসা শুরু হয়ে গেল, তারপরে ওই বললো এই সব রিপোর্ট টিপোর্ট করালো, করলে বায়োপসি করালো, রিপোর্ট করালো, করানোর পরে তারপরে বললো অপারেশানের ডেট দিয়ে দিল, অপারেশান করে দিল। এখন আমি দিব্যি সুস্থ, আমার কোনো শারীরিক কোনো অসুবিধা নেই, কোনো রকম কোনো দিক থেকে অসুবিধা নেই, চিকিৎসা অতি সুন্দর। যদি সঠিক সময়ে ধরা পড়ে ক্যান্সার,
এবং সঠিক রাস্তায় চিকিৎসার সাথে সাথে জুড়িদার থাকে অর্গানিক সবজির আহার, তাহলে কোনো দিক থেকে জীবন যুদ্ধের লড়াইয়ে পিছপা হওয়ার প্রশ্নই নেই। কারণ পৌষ্টিক আহার সর্বদাই রোগ নিরাময়ের আদর্শ পথ। যে কোনো রাসায়নিক সবসময় তিল তিল করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, সেক্ষেত্রে অর্গানিক সবজি সুস্থ জীবনযাপনের একমাত্র ভরসা।